হ্যালো স্টুডেন্টস, ভিজন WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকেও কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ সেট নাম্বার 7 নিয়ে হাজির হয়ে পড়েছি। তোমরা যারা প্রতিদিন ফলো করছো তারা সকলেই জানো যে প্রতিদিন 25টি করে গুরুত্বপূর্ণ সম্ভাব্য এবং বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করানো হচ্ছে, যেগুলো কিন্তু তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং কিন্তু সম্ভাব্য প্রশ্নাবলী। একসাথে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স করে দিলাম, তারপর একটাও মনে থাকলো না, এইরকমটা নয়, একদম বাছাই করে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসা হচ্ছে, যেগুলো আসার চান্স প্রবল রয়েছে। তো আজকে 7 নম্বর সেট আমরা করব। তার আগে প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে তোমরা অবশ্যই অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেও। ওখানে কিন্তু প্রতিদিন কুইজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি তোমাদের সত্যিই অনেকটাই চিন্তা থাকে, তো তোমরা কিন্তু আমাদের ভিজন WBCS এর কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে ইবুকটা রয়েছে একদম সেটা নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল, যেখানে তোমরা দুটো ইবুক একসাথে পাবে, একটা স্ট্যাটিক জিকের ইবুক, একদম দুটো কমপ্লিট পরিপূর্ণ তথ্য বেসিস তোমরা ইবুকটা পাবে, যেখানে 600টা MCQ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে গত 7টা মাসের, এবং সাথে শুধু MCQ নয় সাথে থিওরিও রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। সামনে CGL রয়েছে, সামনে WBCS রয়েছে, এবং সামনে EPF রয়েছে, সমস্ত এক্সামের জন্য একটা ইবুকই যথেষ্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেব। হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চেয়ারপারসন অফ দ্য UN হিউম্যান রাইট কাউন্সিল অ্যাডভাইজরি কমিটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চেয়ারপারসন অফ UN হিউম্যান রাইট কাউন্সিল অ্যাডভাইজরি কমিটি, অর্থাৎ UN হিউম্যান রাইট কাউন্সিল অ্যাডভাইজরি কমিটির প্রথম ভারতীয় চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, 4টে অপশান রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তারপর আমি সঠিক উত্তরটা বলে দেব। তো কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হবে অপশান সি, অজয় মালহোত্রা। অজয় মালহোত্রা, যিনি UN হিউম্যান রাইট কাউন্সিলের অ্যাডভাইজরি কমিটিতে প্রথম ভারতীয় হিসাবে নিযুক্ত হয়েছেন। নিচে দেখো একটা গুরুত্বপূর্ণ নোটস দেওয়া রয়েছে, UN হিউম্যান রাইটস কাউন্সিল ইজ হেডকোয়ার্টার ইন জেনেভা সুইজারল্যান্ড, অর্থাৎ UN হিউম্যান রাইট কাউন্সিলিং এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে, জেনেভাতে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হু রিসেন্টলি ওন KKFIS 2021 খো খো সুপার লীগ চ্যাম্পিয়নশিপ ট্রফি? ওকে, অর্থাৎ কে 2021 সালের খো খো সুপার লীগ চ্যাম্পিয়নশিপ ট্রফিটা জিতে নিয়েছে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। কে 2021 সালের খো খো সুপার লীগ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? তো কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রহদি বিলাস। প্রহদি বিলাস 2021 সালের খো খো চ্যাম্পিয়ন্স লীগ যে ট্রফিটা সেটা জিতে নিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হোয়ার হ্যাজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি রিসেন্টলি ইনগ্রেটেড ইন্ডিয়াস ফুল ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল সাগরিকা? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে কোথায়, কোন জায়গায় বা কোন বন্দরে নরেন্দ্রনাথ মোদি আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি একদম আন্তর্জাতিক লেভেলের ক্রুজ টার্মিনাল যেটার নাম সাগরিকা সেটাকে উদ্বোধন করেছেন? 4টে অপশান রয়েছে, 4টে পোর্ট, গোটা ভারতের মধ্যে বিখ্যাত 4টি পোর্ট, তোমরা কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্রুজ টার্মিনাল, ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল সাগরিকা কোন বন্দরে উদ্বোধন করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি? প্রত্যেকে কমেন্ট করো। তো অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি, পোর্ট অফ কোচিন, কোচিন বন্দর, যেটা কোথায় রয়েছে? কেরালা।
কেরালার কোচিন বন্দরে নরেন্দ্রনাথ মোদী আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল সাগরিকা উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ ইন্ডিয়ান ওয়াজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ বাই জাপান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে, হুইচ ইন্ডিয়ান অর্থাৎ কোন ভারতীয় সম্প্রতি জাপানের দ্বারা হচ্ছে দেওয়া হচ্ছে অর্ডার অফ রাইজিং সান গোল্ডেন অ্যান্ড সিলভার রেস এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এটা গতবারের অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন নরেন্দ্রনাথ মোদী, কিন্তু এবারে একজন অন্য একজন ভারতীয় এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো কোন জন সেই ভারতীয়, তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে নিচের চারটে অপশনের মধ্যে, এবং তার ছবিও এখানে দেয়া রয়েছে। কোন ভারতীয় জাপানের সর্ববৃহৎ একটা অ্যাওয়ার্ড যার নাম হচ্ছে অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেস, এটা প্রদান করা হয়েছে কোন ভারতীয়কে? পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল রয়েছে, তোমরা এটা ভিভিআই করতে পারো। তো অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি, নংথমবাম বীরেন সিংকে জাপান এই অ্যাওয়ার্ডটা, যেটা নাম হচ্ছে অর্ডার অফ দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেস, দিয়ে হচ্ছে ভূষিত করেছেন। এই হলো সেই পদকটা বা মেডেলটা। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়েন ইজ ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে সেলিব্রেটেড এভরি ইয়ার, কোন দিন প্রতি বছর বিশ্ব সোশ্যাল জাস্টিস দিবস পালন করা হয়ে থাকে? ছবিটা ভালো করে দেখলেই তোমরা সঠিক উত্তর করতে পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। বিশ্ব সোশ্যাল জাস্টিস দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর করেছো, অপশান সি সঠিক উত্তর হবে, 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি হবে সঠিক উত্তর, এবং এখানে লেখাও রয়েছে 20 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। এবং এইবার অর্থাৎ 2021 সালে যে থিমটা ছিল সেটা কি, এ কল ফর সোশ্যাল জাস্টিস ইন দ্য ডিজিটাল ইকোনমি। ডিজিটাল ইকোনমিতে এ কল ফর সোশ্যাল জাস্টিস, এটাই হলো এবছরের থিম। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি প্ল্যান্ড টু লঞ্চ ওয়ার্ল্ড সোলার ব্যাংক, অর্থাৎ কোন কোম্পানি বা কোন গ্রুপ বা কোন অর্গানাইজেশন সম্প্রতি ওয়ার্ল্ড সোলার ব্যাংক তৈরি করার একটা হচ্ছে লঞ্চ করেছে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওয়ার্ল্ড সোলার ব্যাংক তৈরি করার প্ল্যানটা কোন কোম্পানি লঞ্চ করেছে? কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তরও হয়ে যাবে অপশান বি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এইটা ঘোষণা করেছে বা প্ল্যান করেছে, প্ল্যানটা লঞ্চ করেছে যে ওয়ার্ল্ড সোলার ব্যাংক তৈরি করা হবে। দেখো, ইন 2015 সালে দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটাকে শর্টে বলা হয় ISA, ওয়াজ এস্টাবলিশড ইন প্যারিসে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। দ্য ISA ইজ হেডকোয়ার্টার ইন গুরুগ্রাম, হরিয়ানা, এবং ISA-র যে হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের হরিয়ানার গুরুগ্রামে। অ্যান্ড দ্য কারেন্ট ডিরেক্টর জেনারেল ইজ অজয় মাথুর, এবং বর্তমান ডিরেক্টর জেনারেল হলেন কে, অজয় মাথুর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই এইখান থেকে কিন্তু প্রশ্নও এসেছে গতবার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হুইচ ইউনিয়ন মিনিস্টার হ্যাজ রিসেন্টলি ইনগ্রেটেড দ্য ইন্ডিয়া ট্যুরিজম মার্ট, কোন কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়া ট্যুরিজম মার্ট উদ্বোধন করেছেন? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হবে অপশান সি, হর্ষবর্ধন। হর্ষবর্ধন কেন্দ্রীয় মন্ত্রী যিনি, তিনি ইন্ডিয়া ট্যুরিজম মার্টটা উদ্বোধন করেছেন। কোশ্চেন নাম্বার 8 আমরা দেখব, হু রিসেন্টলি লঞ্চড ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 3.0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর কিন্তু পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে। বলছে যে কোন কেন্দ্রীয় মন্ত্রী
সম্প্রতি ইন্টেন্সিফাইড মিশন, যেটার নাম হচ্ছে ইন্দ্রধনুষ 3.0, এটা লঞ্চ করেছেন বা উদ্বোধন করেছেন। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। এখানে দেয়া রয়েছে সেই মিশনের ছবিটা। তো কোশ্চেন নাম্বার 8 এরও সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন, তিনি এটা ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 3.0 লঞ্চ করেছেন। কোশ্চেন নাম্বার 9, হু রিসেন্টলি ওন দ্য ওম্যান সিঙ্গেল টাইটেল ইন 82 ইন্টারন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ কি বলছে যে 82তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কোন মহিলা আমাদের ভারতবর্ষ থেকে সিঙ্গেলস টাইটেল জিতে নিয়েছেন। এইখানে তার পাশে ছবিও দেওয়া রয়েছে, তোমরা যদি চিনে থাকো তাহলে সঠিক উত্তর করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পোর্টসের ওপর থেকে। 82তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোন ভারতীয় মহিলা ওমেন সিঙ্গেলে জিতে নিয়েছে? তো অনেকেই কমেন্ট করেছো কোশ্চেন নাম্বার 9, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মনিকা বাত্রা। মনিকা বাত্রা 2021 সালে হচ্ছে 82তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপটা জিতে নিয়েছেন, এবং একটুর জন্য কিন্তু অলিম্পিকে তিনি মেডেল, ব্রোঞ্জ মেডেলটাও কিন্তু মিস করেছেন। কোশ্চেন নাম্বার 10, হুইচ ইন্ডিয়ান অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি ওন এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড 2020, অর্থাৎ কোন ভারতীয় অর্গানাইজেশন সম্প্রতি এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড 2020 জিতে নিয়েছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। পাশের তার সেটা ছবিও দেওয়া রয়েছে, ভালো করে একটু ফলো করতে পারলেই তোমরা সঠিক উত্তরটা করতে পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন ভারতীয় অর্গানাইজেশন এটা জিতেছে। তো অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর করেছো, প্রত্যেকে সঠিক উত্তর হবে অপশান সি, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, দেখো এখানে দেয়াই রয়েছে ছবিতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তার লোগোটা দেয়া রয়েছে, যেটাকে শর্টে বলা হয় WCCB। ঠিক আছে, সেই WCCB অর্গানাইজেশনটা এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড 2020 জিতে নিয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল ইউনিভার্সিটি হ্যাজ রিসেন্টলি বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর থেকে। বলছে যে ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। কেরালাতে ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, রিসেন্টলি দ্য মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড টু রিনেম দ্য সিটি অ্যাজ নর্মদাপুরম, অর্থাৎ কি বলছে যে সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কোন শহরের নাম পরিবর্তন করে নর্মদাপুরম এই নামটা রাখা ঘোষণা করেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, শহরের নাম পরিবর্তন করছেন মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার। তো কোন সেই শহর, নিচে চারটে অপশন রয়েছে মধ্যপ্রদেশেরই চারটে শহর, কোন শহরের নামটা পরিবর্তন করে নর্মদাপুরম এটা রাখতে চাইছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী? তো কোশ্চেন নাম্বার 12-এর অনেকে কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান বি, হোশাঙ্গাবাদ। মধ্যপ্রদেশের একটা শহর যেটা হচ্ছে হোশাঙ্গাবাদ, সেটার নাম পরিবর্তন করে নর্মদাপুরম এই নামটি নতুন নাম বা রিনেম করে রাখতে চলেছে মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 13, ফোক আর্ট ফেস্টিভেল উৎসবম 2021 ইজ বিং সেলিব্রেটেড ইন হুইচ স্টেট, অর্থাৎ ফোক আর্ট ফেস্টিভেল, সরি, ফোক আর্ট ফেস্টিভেল যেটা নাম হচ্ছে উৎসবম 2021, সেটা কোন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো।
তো কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর হবে অপশন ডি কেরালা। কেরালাতে একটি লোক শিল্প হচ্ছে মেলা, যেটা হচ্ছে উৎসবম 2021, যেটা কেরালাতে শুরু হতে চলেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হু রিসেন্টলি লঞ্চড দ্য গো ইলেকট্রিক ক্যাম্পেইন। গো ইলেকট্রিক ক্যাম্পেইনটা কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছেন? গত ক্লাসে এই রকমই একটা ইলেকট্রিক ভেহিকেলের ওপর প্রশ্ন ছিল, যেটা দিল্লি সরকার করেছিল, নাম ছিল সুইচ দিল্লি। তো সেই রকম একটা গো ইলেকট্রিক ক্যাম্পেইন, যেটা একটা ইলেকট্রিক ভেহিকেল যাতে প্রমোট করা হয় ভারতবর্ষে, সেই রকম একটা ক্যাম্পেইন কোন কেন্দ্রীয় মন্ত্রী করেছেন? পাশের ছবিটা দেখেই অনেকেই সঠিক উত্তর করতে পেরেছো, সঠিক উত্তর করে ফেলেছো অলরেডি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নীতিন গাডকারি। নীতিন গাডকারি যিনি ইউনিয়ন মিনিস্টার, তিনি এই গো ইলেকট্রিক ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, দ্য ইন্ডিয়ান নেভি হ্যাজ রিসেন্টলি কন্ডাক্টেড এ প্যাসেজ এক্সারসাইজ উইথ দ্য নেভি অফ হুইচ কান্ট্রি ইন দ্য অ্যারাবিয়ান সি। অর্থাৎ ভারতীয় হচ্ছে নেভি বা ভারতীয় নৌসেনা কোন দেশের নৌসেনার সাথে একটা প্যাসেজ এক্সারসাইজ কন্ডাক্ট করেছে আরব সাগরে, কোনটা সঠিক উত্তর হবে? প্যাসেজ এক্সারসাইজটা কোন দেশের নৌসেনার সাথে এটা জয়েন্টলি করা হচ্ছে ভারতের নৌসেনার দ্বারা? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান সি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার নৌসেনা এবং ভারতীয় নৌসেনার জয়েন্ট মিলিটারি বা জয়েন্ট ইন হচ্ছে নেভি ফোর্সের এক্সারসাইজ হয়েছিল প্যাসেজ এক্সারসাইজ। নেক্সট কোশ্চেন নাম্বার 16 আমরা দেখব, হু ইজ দ্য অথর অফ রিসেন্টলি পাবলিশড বুক ইউভা ভারত দ্য হিরোস অফ টুডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ সম্প্রতি প্রকাশিত হওয়া একটা বই, যে বইটার নাম হলো ইউভা ভারত দ্য হিরোস অফ টুডে, এই বইটার লেখক কে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, পাশে ছবি দেয়া রয়েছে বইটার, ভালো করে দেখলে সঠিক উত্তর করতে পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো অনেকে কমেন্ট করেছে এবং প্রত্যেকে সঠিক উত্তর করেছো, সঠিক উত্তর হবে অপশান বি, দেবীর সিং ভান্ডারী। দেবীর সিং ভান্ডারী যিনি সম্প্রতি প্রকাশিত বই ইউভা ভারত লিখেছেন এবং এখানে তার নামটাও লেখা রয়েছে, দেবীর সিং ভান্ডারী। নেক্সট কোশ্চেন নাম্বার 17, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড এ ইউএসডি 304 মিলিয়ন লোন এগ্রিমেন্ট উইথ AIIB ইম্প্রুভ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম অফ হুইচ স্টেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলছে ভারত সরকার কোন রাজ্যের বৈদ্যুতিক ব্যবস্থা উন্নতির লক্ষ্যে AIIB এর সঙ্গে 304 মিলিয়ন মার্কিন ডলারের লোন চুক্তি স্বাক্ষর করেছে? তো কোন সেই রাজ্যের হচ্ছে বৈদ্যুতিক ব্যবস্থা উন্নতির জন্য এত টাকা লোন নেওয়া হয়েছে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, কোনটা সঠিক উত্তর হবে? AIIB এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, চায়না। ওকে, তো এটা সঠিক উত্তর হবে কোন রাজ্যের জন্য? সঠিক উত্তর হবে অপশান বি, আসাম। আসামের জন্য এই 304 মিলিয়ন মার্কিন ডলার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্মস হ্যাজ ওন দ্য টাইটেল অফ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021 অ্যাজ দ্য বেস্ট ফিল্ম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, নিচের কোন চলচ্চিত্রটি দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অ্যাওয়ার্ডের খেতাব জিতে নিয়েছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। চারটে সিনেমা দেয়া রয়েছে, কোনটা বেস্ট ফিল্ম হিসাবে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2021 জিতে নিয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
তো কোশ্চেন নাম্বার 18 অনেকে কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান ডি, তানহাজি। তানহাজি ফিল্মটা বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড জিতে নিয়েছে 2021 সালে। কোশ্চেন নাম্বার 19, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সম্প্রতি কে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? তো কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তর হবে অপশান এ, বিজয় সাপলা। বিজয় সাপলা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। কোশ্চেন নাম্বার 20, এশিয়াস লার্জেস্ট ক্যাটেল পার্ক অর ক্যাটেল পার্ক হ্যাজ ওপেন্ড ইন এ হুইচ স্টেট, অর্থাৎ ভারতবর্ষের কোন রাজ্যে এশিয়ার সবথেকে বৃহত্তম ক্যাটেল পার্ক উদ্বোধন হয়েছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক উত্তর কোনটা হবে। এই সেই ক্যাটেল পার্ক উদ্বোধনের প্রস্তর উদ্বোধনের ছবিটা, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 20-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইদাপ্পি কে পালানাস্বামি এই এশিয়ার লার্জেস্ট ক্যাটেল পার্কটা উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 21, হোয়েন ইজ ইন ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন তারিখে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়ে থাকে ভারতবর্ষে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। পাশে ন্যাশনাল সায়েন্স ডে ছবিটা দেখলেই সঠিক উত্তর করতে পারবে প্রত্যেকে। তো অলরেডি অনেকে সঠিক উত্তর করে ফেলেছে এবং লেখাই রয়েছে 28 ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 28 ফেব্রুয়ারি। এবং কেন এই দিনটাতেই ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করা হয় তার একটু ডিটেলস আমরা শর্ট নোট হিসাবে দেখে নেবো। দেখো, ওয়ার্ল্ড রিনাউডেড সায়েন্টিস্ট সিভি রামন ইনভেন্টেড দ্য রামন এফেক্ট অন ফেব্রুয়ারি 28, 1928। ন্যাশনাল সায়েন্স ডে ইজ সেলিব্রেটেড অন ফেব্রুয়ারি 28 এভরি ইয়ার টু অনার দিস ডিসকভারি, অর্থাৎ 1928 সালের 28শে ফেব্রুয়ারি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী সিভি রামন প্রথম রামান এফেক্টটা উদ্বোধন করেছিলেন। ওকে, যে জন্য তিনি দ্য সায়েন্টিস্ট সিভি রামন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1930, এবং যে জন্য তেনাকে 1930 সালে নোবেল প্রাইজ পুরস্কার দেওয়া হয় ফিজিক্সের ওপর থেকে, ফর দিস হিস্ট্রিক ডিসকভারি। এবং দ্য থিম অফ ন্যাশনাল সায়েন্স ডে 2021, অর্থাৎ এই বছরের ন্যাশনাল সায়েন্স ডে থিম কী ছিল? ফিউচার অফ STI ইম্প্যাক্টস অন এডুকেশন স্কিল অ্যান্ড ওয়ার্ক। ওকে, ফিউচার অফ STI ইম্প্যাক্টস অন এডুকেশন অ্যান্ড স্কিলস অ্যান্ড ওয়ার্ক, এটা হচ্ছে থিম ছিল এবছরের ন্যাশনাল সায়েন্স ডের। তো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হুইচ ইন্ডিয়ান হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জয়েন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় কিন্তু আসার চান্স রয়েছে। ওকে, ইউনাইটেড নেশনের সম্পর্কিত প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি থাকে। কি প্রশ্নটা বলছে কোশ্চেন নাম্বার 22-র, যে কোন ভারতীয় সম্প্রতি জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসাবে ইউনাইটেড নেশনে যুক্ত হয়েছেন বা নিযুক্ত হয়েছেন? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে অপশান সি, লিগিয়া নরনহা, যিনি একজন ভারতীয়, তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসাবে ইউনাইটেড নেশনে যুক্ত হয়েছেন। দেখো, কারেন্ট সেক্রেটারি জেনারেল হচ্ছেন ইউনাইটেড নেশনের অ্যান্টোনিও গুটারেস। এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স রয়েছে। ওকে, এবং ইনি হচ্ছেন লিগিয়া নরনহা, ইনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যান্টোনিও গুটারেস হলেন সেক্রেটারি জেনারেল। নেক্সট কোশ্চেন নাম্বার 23, রিসেন্টলি অন 28 ফেব্রুয়ারি ইসরো লঞ্চড আমাজোনিয়া 1 স্যাটেলাইট ফ্রম হুইচ কান্ট্রি, অর্থাৎ কোন দেশের একটা স্যাটেলাইট
বা উপগ্রহ যেটা নাম হচ্ছে আমাজোনিয়া ওয়ান, সেটাকে ভারতবর্ষের যে আমাদের স্পেস রিসার্চ সেন্টার রয়েছে ইসরো, সেটার মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 23 এর সঠিক উত্তর হবে অপশন সি, ব্রাজিল। ব্রাজিলের একটি স্যাটেলাইট যার নাম হচ্ছে আমাজোনিয়া ওয়ান, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, সেইখান থেকে মহাকাশে পাঠানো হয়। কোশ্চেন নাম্বার 24, হু রিপ্রেজেন্টেটেড ইন্ডিয়া অ্যাট রিসেন্ট G20 সেন্ট্রাল ব্যাংক গভর্নরস, অর্থাৎ নিচে চারজনের মধ্য থেকে কোনজন সম্প্রতি এই বছর G20 সেন্ট্রাল ব্যাংক গভর্নরস হিসাবে রিপ্রেজেন্ট করেছে ভারতবর্ষ থেকে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনজন G20 সেন্ট্রাল ব্যাংক গভর্নরসের যে মিটিংটা হয়েছিল সেখানে ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্ট কে করেছে। তো অনেকে সঠিক উত্তর করেছে এবং সঠিক উত্তর হবে অপশান ডি, নির্মলা সীতারামানা। নির্মলা সীতারামন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, তিনি G20 সেন্ট্রাল ব্যাংক গভর্নরসের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের ভারতবর্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ছিলেন। এবং আজকের সেট নাম্বার 7 যেটা করছি তার শেষ প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ফর্মড দ্য ফার্স্ট মিনিস্ট্রি অফ লোনলিনেস ইন এশিয়া, কোন দেশ সর্বপ্রথম গোটা এশিয়ার মধ্যে প্রথম লোনলিনেস ইন এশিয়ার প্রথম মন্ত্রণালয় গঠন করেছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো লোনলিনেস ইন এশিয়ার প্রথম মিনিস্ট্রি কোন দেশ গঠন করেছে, এখানে পাশে ছবিও দেওয়া রয়েছে। তো কোশ্চেন নাম্বার 25 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাপান। জাপানে আত্মহত্যা বা সুইসাইডের কেস এত পরিমাণে বেড়ে গিয়েছে যে জাপান সরকার চিন্তিত হয়ে এই লোনলিনেস ইন এশিয়া মিনিস্ট্রিটা কিন্তু গঠন করেছে সেই দেশের নাগরিকদের জন্য। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। তো আজকের ক্লাসের মধ্যে আমরা কিন্তু 25টা একদম বাছাই করা কিন্তু প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে করে ফেলাম, যার মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসার মতো। তো তোমরা কিন্তু প্রতিদিন ফলো করতে থাকবে এটা যতদিন না পরীক্ষা আসছে। ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, বহু বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে ফেলেছে এই ইবুকগুলো। এখনও যারা পারচেস করনি তারা কিন্তু পারচেস করে নিতে পারো, লাস্ট উইক চলছে এক্সামের, ঠিক আছে? এবং এইটা শুধুমাত্র যে এই বছরের জন্য নয়, নেক্সট ইয়ারের জন্যও কিন্তু লেগে যাবে। শুধু মেন্স নয়, শুধু প্রিলিমিনারি নয়, মেন্সের জন্যও ইম্পর্টেন্ট। প্রতিটা ইবুক কিন্তু একদম WBCS-এর প্যাটার্ন মেনে কিন্তু বানানো হয়েছে, এবং শুধুমাত্র WBCS নয়, অল ইন্ডিয়া সার্ভিসের জন্যও কিন্তু এই ইবুকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এত এত প্রশ্ন রয়েছে, হাজার হাজার প্রশ্ন রয়েছে, এবং শুধু প্রশ্ন নয় সাথে এক্সপ্লানেটরি নোটও রয়েছে। তো যার যে ইবুকটা প্রয়োজন সেটা পারচেস করে ফেলো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের যখন PDF পেয়ে যাবে সেখানেও এই লিঙ্কে টাচ করলে তোমরা পারচেসিং ওয়েবসাইটে চলে যাবে। বহু স্টুডেন্ট পারচেস করেছে এবং অনেকে কিন্তু খুব ভালো ভালো রিভিউ দিয়েছে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিশন WSS চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। ওকে, তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ, বাই।